মেঘলিগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিল বিজেপি। পাশাপাশি এদিন ঘণ্টা তিনেক মেঘলিগঞ্জ মহকুমা শাসকের দপ্তরের বাইরে বিজেপি কর্মী সমর্থকেরা অবস্থান বিক্ষোভ কর্মসূচিও পালন করেন। মেঘলিগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি দিল বিজেপি। পাশাপাশি এদিন প্রায় ঘণ্টা তিনেক মহকুমা শাসকের দপ্তরের বাইরে বিজেপি কর্মী সমর্থকেরা অবস্থান বিক্ষোভ কর্মসূচিও পালন করেন। বিজেপির স্মারকলিপি দেওয়ার কর্মসূচিকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য মেঘলিগঞ্জ শহরজুড়ে এদিন পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। এদিন বিজেপির তরফে একটি মিছিল মেঘলিগঞ্জ শহর পরিক্রমা করে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের উত্তর মণ্ডল কমিটির সভাপতি বিশ্বনাথ শীল, অতুল রায়, জয় নন্দী সহ প্রমুখ। হাউসিং ফর অল প্রকল্পে মেঘলিগঞ্জ পৌরসভার যেসব কর্মচারী ও প্রতিনিধিরা প্রত্যক্ষভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, মেঘলিগঞ্জ মহকুমা হাসপাতালের বেহাল দশার মেরামত, ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ, নিউ চ্যাংরামান্দা স্টেশনে পদাতিক এক্সপ্রেসের স্টপেজের দাবি সহ মোট 11 দফা দাবিতে এদিন স্মারকলিপি দেওয়া হয়। এ বিষয়ে বিজেপির মেঘলিগঞ্জ দক্ষিণ মণ্ডল কমিটির সভাপতি দধিরাম রায় জানান, গোটা পশ্চিমবঙ্গে যেভাবে তৃণমূলের নেতারা সাধারণ গরিব মানুষের কাছে কাঠমানি খেয়েছে এবং এই কাঠমানির টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে যখন বেনিফিশিয়ারিরা সেই সমস্ত তৃণমূলের কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রধান পঞ্চায়েত বা তৃণমূলের আঞ্চলিক থেকে জেলা স্তর রাজ্য স্তরের নেতার কাছে যখন সাধারণ মানুষ এই কাঠমানির টাকা উদ্ধারের জন্য যাচ্ছে, তখন এই তৃণমূলের নেতারা কেউ মুখে বিষ মাখিয়ে কেউ গলায় দড়ি দেওয়ার অভিনয় করে আজকে গরিব মানুষগুলোকে ফাঁসানোর চেষ্টা করছে এবং এই এই মিথ্যা মামলার সঙ্গে সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসন এরা জড়িত। এদের বিরুদ্ধে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য আজকে আমাদের এই ডেপুটেশন।